মাত্র 24 ঘন্টায় টিকছে না বিয়া, কদিন আগেই এটা নিয়ে বেশ শোরগোল পড়েছিল, আর পড়বে নাই বা কেন বলুন তো। নমস্কার বন্ধুরা, আমি রাই। তো আজকে তোমাদের সাথে কিছু কথা বলার জন্য এসেছি, আর আমি সেজেগুজেই আজকে ভিডিও করতে বসেছি, কারণ আজকে কিছু কথা না বললে হচ্ছে না। আমার যত সাবস্ক্রাইবার্স আছে, ফ্যামিলি মেম্বার্স, আমার রিলেটিভস, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে, যত শুভাকাঙ্ক্ষী আছো, তোমাদের জন্য ভিডিওটা, প্লিজ আমার ভিডিওটা দেখো। তো তোমরা যারা চেনো আমাকে, বেশিরভাগ বিয়ে আর ডিভোর্স বিচ্ছেদ এইসব নিয়েই আমাকে চেনো, এর বাইরে তোমরা আমাকে সেভাবে চেনো না। তো তোমাদের কিছু কথা বলতে চাই। আজকে বিচ্ছেদ হয়ে গেছে আমার, 2-3 মাস হয়ে গেছে, ঠিক আছে। ডিভোর্স হয়ে গেছে, 3-4 বছর হয়ে গেছে, ভুলে গেছি আমি, ওটা নিয়ে কোনো কথা বলতে চাইছি না। বাট একটা মেয়ে ডিভোর্সের পর যখন বাবার বাড়িতে আসে, তখন বছর ঘুরতে না ঘুরতে মেয়েটার বাবা মাকে বলা হয় কি গো, ও তো সংসার করতে পারলো না, ওকে আরেকবার বিয়ে দিয়ে দেখো না, কি হয়, ওর মধ্যে কি কোনো দোষ ছিল, মানে এরকম কটু কথা অনেকে অনেকে বলেছে এবং শুনেছি। এবং যখন আমার বিচ্ছেদ হয় তখনও এরকম বলেছে, এত সুন্দর সম্পর্কটাও টিকিয়ে রাখতে পারলি না। যে বন্ধুগুলো আমাকে বলেছিল আরে ভাই ও ছেড়ে চলে গেছে তো কী হয়েছে, আমরা তো সবসময় তোর সাথে আছি এবং সবসময় তোর সাথে থাকবো, সেই বন্ধুগুলো আজকে এসে আমাকে বলছে ভাই জলদি বিয়েটা কর না, আর কতদিন এভাবে থাকবি, বিয়েটা কর। আজকে আমি কথা বলতে চাই, মানে জীবনে বিয়েটাই কি সব কিছু, বিয়েটাই সব, মানে বিয়ে ছাড়া কিছু নেই জীবনে, বাঁচতে গেলে ভাই বিয়ে করতে হবে, এরকম কি? তোমাদের যদি মনে হয় যে জীবনে বেঁচে থাকতে গেলে বিয়ে করতে হবে, তাহলে তোমাদের ধারণা তোমাদের কাছে রাখো, আমাকে দেখাতে এসো, আমার কাছে বিয়েটা সব কিছু না। আমি মানছি জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, আমি সেকেন্ড বিয়ে করতে চাই না, প্লিজ। আমার বাড়িতে একজন এসে বলছে মেয়ের বিয়ে দাও, একটা ছেলে আছে। মা বললো না, ওকে আমি আর কিছু বলতে পারবো না, ওর যা ভালো লাগবে ও সেটা করবে, ওকে বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করতে পারবো না। যথারীতি মায়ের কথা শুনলাম, শোনার পর চুপ করে থাকলাম। সে ভাবলো কি যে না, মা আমাকে দুটো কথা শুনিয়ে দেবে যে ঠিকই তো, বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে করে নে, বিয়ে না করে আর কতদিন থাকবি। কিন্তু মা কি বললো, না ওর যেটা ভালো লাগছে ও সেটা করবে, যেখানে আমার ফ্যামিলি সাপোর্ট করছে, সেখানে আমার রিলেটিভসরা এসে আমাকে আমার মায়ের মাথা খেয়ে নিচ্ছে, মেয়ের বিয়ে দাও। তো এবার আমি কিছু কথা বলতে চাই, বিয়ের পর, বিয়ের পর সব শাশুড়ি শ্বশুরবাড়ি থেকেই বলা হয় যে বউটা আসতে না আসতে শ্বশুরবাড়িতে ঝামেলা লাগিয়ে দিল, অশান্তি শুরু করে দিল, কি মেয়ের বাবা, অপয়া, অলক্ষ্মী, আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, অনেকেই বলে, ইভেন আমি নিজে কানে শুনেছি, দেখেওছি, তাই এইটুকু অভিজ্ঞতা আমার মধ্যে আছে। আচ্ছা আপনার কী মনে হয়, একটা মেয়ে বিয়ে করে আসে, তার বাড়িতে তার বাবা মাকে ছেড়ে, তার সব কিছু ছেড়ে সে আপনার বাড়িতে আসে আপনার সংসার ভাঙার জন্য, সে তার পরিবারকে ছেড়ে আসে আপনার বাড়িতে, নতুন একটা পরিবার পাবে সেই জন্য, কিন্তু কদিন যেতে না যেতে সেই বউকে নিয়ে ব্যঙ্গ করা, সেই বউকে নিয়ে পাড়ায় গিয়ে ছোট করা, বছর ঘুরে গেল এখনো বাচ্চা হলো না, বেশি দেরি করলে আমরা কিন্তু মানুষ করে দিয়ে দিতে পারবো না। ছেলেরা ছেলেরা তো রাগি হবে, কিন্তু তাই বলে মেয়ে মানুষ এত ধৈর্য কম হবে কেন, মাত্র 24 ঘন্টায় টিকছে না বিয়া, কদিন আগেই এটা নিয়ে বেশ শোরগোল পড়েছিল, আর পড়বে নাই বা কেন, আগে তো আমরা এগুলো মোটেও দেখিনি, এখন তো দেখি কথাই কথাই ডিভোর্স, আর হবে নাই বা কেন, যুগ বদলাচ্ছে, আর মেয়েরাও টেক্কা দিয়েছে বাইরের কাজে, ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়েছে, মেয়ের বাবা মা এখন চায় মেয়ে আগে প্রতিষ্ঠিত হোক তারপর বিয়ে, বিয়েটাই কি শেষ কথা, বিয়েটাই কি সব কিছু, মেয়ে এত ফেলনা নয় যে বিয়ে হলো না বলে হাউ হুতাশ করবে, আবার বিয়ের পর শ্বশুরবাড়ির দুর্ব্যবহার কোন বাবা মা সহ্য করবেন বলুন তো, সেটা নিয়ে মেয়ের বাবা মা কিছু বলতে গেলে আবার শুনতে হবে দেখেছ সংসার ভাঙবে মা বাবাই, আবার অনেকের অনেক কথা, বিয়ে হয়ে গেছে আমার বাপের বাড়ি যাওয়া কি সেরা, তো একবার যখন বাপের বাড়ি থেকে বেরিয়ে এসছো তাহলে বাবার বাড়ির সাথে কি সেরা তো যোগাযোগ, কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে, আসে শুধুমাত্র ঝগড়া করার জন্য, না মানে তার নিজের বাড়ি বাবা মা তার প্রিয় কোলবালিশটা ছেড়ে আসে শুধু আপনার সংসারে অশান্তি লাগানোর জন্য, যে মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না,
যে মেয়েটা হিংসুটে, সে মেয়েটা রুচিবোধ ভালো না। আসলে সেই মেয়েটার সাথে কেমনভাবে নিজেকে পেশ করছেন সেটা কি কখনো মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন? সে পাল্টা উত্তর দিলে বা ব্যবহার ভেঙে দিলে সে খারাপ কত সহজ, তাই না? আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বলে বা বাচ্চা সামলাবে বলে যায় না। সে তার নিজের পরিবারকে ছেড়ে আসে, সেখানেও একটা পরিবার পাবে সেটা ভেবে। শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে, আর তখন থেকে চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে। এই যে কথাগুলো বললাম, আমার কথাগুলো খুবই ভালো লাগলো, তো সেই কারণের জন্য বললাম। এবার দেখো, আমাকে আমাকে নিয়ে অনেক লোকের অনেক সমস্যা আছে, যেমন কি আমি কেন শাখা সিঁদুর পড়ি, কেন পড়ি না, ইচ্ছা হলে পড়ি, ইচ্ছা হলে পড়ি না, কেন খুলে ফেলি। দেখো ভাই, বিয়েটা আমার কাছে সব কিছু না, বিয়েটা আমার কাছে কিচ্ছু না, তো শাখা সিঁদুর নিয়ে ভিডিও বানাতেও আমার কোনো প্রবলেম নেই। আজকে আমি শাখা সিঁদুর পরে ভিডিও করছি, সেটা নিয়ে আমাকে না কমেন্ট করছো ঢং, এই আমার বর জুটবে না, এই জুটবে না, সেও আমি চাই না, বিশ্বাস করো আমি চাই না, আমার কপালে বর জুটুক আমি বলছি তো আমি চাই না, আমার ভালো লাগছে আমি করছি। আর আমি একটু সিঁদুর পরলেই তোমাদের যত প্রবলেম কেন ভাই? আমার জীবনটা আমাকে আমার মতন থাকতে দাও না, আমি কীভাবে ভালো থাকবো, কী করে ভালো থাকবো সেটা একান্ত আমার ব্যাপার, আমাকে নিয়ে প্লিজ তোমরা নাক গলিও না, প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট, হাত জোর করে করছি। আমার ইচ্ছা হলে আমি সিঁদুর পরে ভিডিও বানাবো, ইচ্ছা না হলে পড়বো না। দেখো, আমার আগে পিছিয়ে কেউ নেই, না আমার বর আছে না কে আছে, তো আমি কারুর নামে সিঁদুর পড়ি না। তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে আমি কার নামে সিঁদুর পড়ি, আমি কারুর নামে সিঁদুর পড়ি না, আমি আমার নিজের জীবন, আমার জীবন অনেক উজ্জ্বল হোক, অনেক আয়ু বাড়ুক আমার, সেই হিসেবে আমি সিঁদুর পড়ি, নিজের পুণ্য নিজে করি, আমি অন্যের পুণ্য করতে চাই না, নিজে বাঁচি, নিজে বাঁচলেই হবে। তো আমার শাখা সিঁদুর পড়া নিয়ে প্রবলেম, এইগুলো কমেন্ট আমাকে না করে যারা বিয়ের পর শাখা সিঁদুর ফেলে দিয়ে দৌড় মারছে তাদেরকে গিয়ে কমেন্ট করো। আমি তো অতি ভদ্র একটা মেয়ে, তাও তোমাদের কিছু বলি না, কিছু বলি না বললে ভেবো না যে তোমরা পার পেয়ে যাবে। আমি তো শাখা সিঁদুর নিয়ে খেলা করি না, শাখা সিঁদুর একটা পরার জিনিস, তো করবো না। দেখো, সুন্দর লাল শাড়ি পরেছি, এটা নিয়েও কমেন্ট করো না ঢং যত। আজকে আমি একটা ভালো ভিডিও বানিয়েছি, সবাই লাইক করে দিও।